আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজাকি। রাজাকি ভাই, দুটি বিষয় সামনে বেশ আলোচনায় এসছে। একটি হচ্ছে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান তার রিটায়ারমেন্টের আগে দিয়ে একটি কথা বলেছেন, ব্যাচমেট ও ক্লাসমেট কোর্টের গুঞ্জন আছে, অর্থাৎ বিচার কাজ বিচারে দুর্নীতির এই প্রসঙ্গটাই তিনি সামনে এনেছেন একটু টেকনিক্যাল ভাবে। আরেকটি, প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে বলেছেন নির্বাচন থেকে পিছু টান দিতে ছুতো খুঁজছে বিএনপি। এই বক্তব্যে তিনি যেটা বলেছেন বাংলাদেশে যে কথা বলেছেন পশ্চিমা দেশ সুইজারল্যান্ডের মাটিতেও একই কথা বলেছেন, তাহলে সংকট সমাধানের যে রাজনৈতিক ঐক্য বা সমঝোতা আয়োজন সেগুলো মনে হচ্ছে যে আরো কঠিন হয়ে যাচ্ছে, অর্থাৎ একই রকমই মনোভাব সরকারের ক্ষেত্রে রয়েছে। আপনি এই দুটি বিষয়ে যদি একটু আলাদাভাবে বিশ্লেষণ করেন, একটি হচ্ছে বিচার বিভাগ আর একটি হচ্ছে রাজনীতি। ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। অ্যাকচুয়ালি আজকের বিশেষ করে বিচার বিভাগ প্রসঙ্গটা একটা নতুন মাত্রা যোগ হচ্ছে বলে মনে হয় এই মানে আজকের আমাদের চলমান রাজনীতিতে। উনি যে বক্তব্যটা দিচ্ছেন সেই আলোচনাটা আমি করব। তার আগে প্রধানমন্ত্রী যেটা সুইজারল্যান্ডে বলছেন নিজেদের কি বলে হোটেল হিল্টনে, হিল্টন জি হোটেলে ওই যে আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় উনি বলেছেন যে নিজেদের অপকর্মের জন্য ভোট পাবে না জেনেই বিএনপি নির্বাচন থেকে পিছু টান দিতে ছুতো খুঁজছে, এই মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আরেকটা কথা উনি বলেছেন, এমনিতে তারা চোরের দল, মানে বিএনপির কথা বলছে চোরের দল, ভোট ডাকাতের দল, ভোট ডাকাতি ছাড়া তো তাদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়। তাহলে মানে এই কথাটা সূত্র যদি আমি ধরি, বিএনপি প্রথম ক্ষমতা আসছে 1991 সালে, আমাদের যদি মনে থাকে, সেটা কিন্তু ইনডাইরেক্ট কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে মাধ্যমে, অর্থাৎ বিচারপতি শাহাবুদ্দিন সাহেব। বাংলাদেশ বাংলাদেশ তথা আশেপাশে ভারত বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বলেন, ওই ভোট নিয়ে, ওই ভোটটাকে সবচেয়ে সবচেয়ে সুন্দর নির্বাচন বলা হয় বাংলাদেশ। খারাপই হতো তাহলে বিচারপতি শাহাবুদ্দিন তো পরবর্তীতে রাষ্ট্রপতি হলো কি করে, আওয়ামী লীগেরই তো ছিল। আমি সেটাই বলছি, সেটাই তো বলছি যে ভোট ডাকাতি করে যদি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে তারা ক্ষমতায় এসে থাকে, সেই শাহাবুদ্দিন সাহেব কিন্তু সংবিধানের ফুটো দিয়ে আবার গিয়ে বিচারপতি হয়েছিলেন, পরবর্তীকালে আওয়ামী লীগ তাকে আবার রাষ্ট্রপতি বানিয়েছিলেন। তাহলে এটা হতে পারে যে ওই রাষ্ট্রপতির ছত্রছায়ায় বিএনপির মতো ডাকাতি করে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা ছিল, এছাড়া তাকে তো রাষ্ট্রপতি বানানোর কোনো কারণ নেই। যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না। তারপরে আবার বিএনপি ক্ষমতায় গেল 2001 সালে, 2001 সালে, 2001 সালে যখন বিএনপি ক্ষমতা যায়, সেটাও কিন্তু আপনার 1996 সালের যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম হইল তার অধীনে নির্বাচনের মাধ্যমে, ঠিক আছে? তো কাজেই এই নির্বাচনটাকেও সবার কাছে, জাতির কাছে গ্রহণযোগ্য। কাজেই আমি প্রধানমন্ত্রীর কথাকে ডিফেন্ড মানে চ্যালেঞ্জ করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে সাংঘর্ষিক হচ্ছে কথাগুলো, মানে দেশবাসী বলে কি আর সবাই বলে কি আর প্রধানমন্ত্রী বললেন কি, বিষয়গুলো সাংঘর্ষিক হচ্ছে। পাশাপাশি এই যে ছুতো খুঁজছে বিএনপি বলা হচ্ছে, না বিএনপি বলছে নির্বাচন কমিশন স্বাধীন কাগজে কলমে, কিন্তু প্র্যাকটিক্যালি স্বাধীন নয়, এবং ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশন কখনো স্বাধীন থাকতে পারে না। এটার কারণ হচ্ছে এই, আবার এটা পুরনো কথা তবুও বলি, এই নির্বাচন কমিশন তাকায় তাকায় দেখছে যে একজন সাবেক প্রধানমন্ত্রী, দুইবারের প্রধানমন্ত্রীকে অতি তুচ্ছ মামলায় প্রধান বিচারপতি, বিচার বিচার বিভাগ, যে কথাগুলো একটু পরে আসবে নুরুজ্জামান সাহেবের কথা থেকে বেরিয়ে আসবে, বিচার বিভাগ তাকে কোনোভাবেই জামিন দিতে পারলো না, সেই জামিনটা দিল নির্বাহী বিভাগের আদেশে, সে মুক্তি পাইল সাজা স্থগিত রেখে। এটা কিন্তু নির্বাচন কমিশন দেখেছে যে বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগ কিভাবে কাজ করে। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে,
একজন প্রধান বিচারপতির অপসারণ প্রক্রিয়া, এটাও কিন্তু এই নির্বাচন কমিশন দেখেছে। এই দুইটা দেখার পরে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন কমিশন সরকারের পক্ষে 100 ভাগ কাজ করবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ বাংলাদেশের কারো থাকার কথা নয়। কাজেই এই কারণে দাবি উঠেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এই দাবিটা সেখান থেকে, তার মানে নির্বাচন থেকে সরার জন্য তারা তারা চাচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। আর এই দাবিটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সমস্ত দায় এই 15 বছরে তৈরি করছে এই ক্ষমতাসীন সরকার। সুতরাং ওই পরিস্থিতি দিলে পরেই নির্বাচন হবে। তাছাড়া আরো একটা কথা বলেছি কয়দিন আগে, আমি আওয়ামী লীগকে যে কোনো নির্বাচনে পরাজিত হয়ে প্রমাণ করতে হবে যে নির্বাচন নিরপেক্ষ হয়, জিতে প্রমাণ করার কোনো সুযোগ নাই। কারণ অতি সম্প্রতি যদি যদিও দুইটা নির্বাচন, একটা নির্বাচনে তারা গাজীপুরে হেরেছে, এই যে ভিসা নীতি আসার পর, যেটা আমি বলেছিলাম যে ভিসা নীতির প্রথম রাজনৈতিক শহীদ হইল আজমতুল্লাহ সাহেব, এবং সেই কথা থেকে বেরোয় আসছে যে উনি পরাজিত হওয়ার পরে ওবায়দুল কাদের সাহেব বলছেন এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তার মানে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত মানেই সুষ্ঠু নির্বাচন হওয়া। দ্বিতীয় কথা উনি আর একটা বলেছেন যে গণতন্ত্রের বিজয় হয়েছে, তার মানে আওয়ামী লীগের পরাজয় মানেই গণতন্ত্রের বিজয়। সুতরাং এটা পরিষ্কার, তার সেক্রেটারি জেনারেল ক্লিয়ার করে দিয়েছেন যে, সুতরাং এই সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ, পরিস্থিতি, যে প্রক্রিয়া হয়, সেটা এনশিওর করলেই সমস্ত সরকার বিরোধী দলেরা নির্বাচনে যাবে বলে আমি মনে করি। এখন আসতেছি আমি আপনার আমাদের মানে বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, ওনার বিদায় প্রাক্কালে ওনার ফেয়ারওয়েল হয়েছে গতকালকে। তো সেখানে উনি কিছু কথা বলেছেন, উনি যা কথা বলেছেন তার ভিতরে আপনি যেটা দিয়ে শুরু করলেন, যে আমি তিনটা কথা ওনার খুব, আমার কাছে খুব মারাত্মক বলে মনে হচ্ছে। একটা কথা উনি বলেছেন যে কোনো কোনো মামলায় দুর্নীতিগত, বুদ্ধিগত দুর্নীতি হচ্ছে। চিন্তা করেন জিনিসটা, বুদ্ধিগত দুর্নীতি সেটা কি, যেমন আঙ্কেল কোর্ট, ব্যাচমেট কোর্ট, ক্লাসমেট কোর্ট, এই তিন ধরনের কোর্টের গুঞ্জন উনি পেয়েছেন। গুঞ্জন মানে কি, গুনগুন করে গান হইলেই গুঞ্জন হয়, মানে এগুলো হয়েছে। অর্থাৎ কেউ যাচ্ছে মামলা নিয়ে কোন কোর্টে, আঙ্কেল কোর্টে। আঙ্কেল কোর্ট কিভাবে, হয়তো বিচারপতিদের কলিগ আরেকজন লয়ার ছিল, তার ছেলে লয়ার হইছে, এগুলো হয়ে যায় আঙ্কেল কোর্ট। সরাসরি আঙ্কেল কোর্ট তো অন্য কথা, এগুলো হয়ে যায় আঙ্কেল আঙ্কেল কোর্ট। আর ব্যাচমেট কোর্ট, ক্লাসমেট কোর্ট তো বুঝায় বলার কিছু নাই। তো এই যে গুঞ্জনটা আছে, এবং এর ফলে কি হয়েছে, সেক্ষেত্রে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থার ব্যত্যয় ঘটে। উনি বলে দিলেন আঙ্কেল কোর্ট, ব্যাচমেট কোর্ট অ্যান্ড ক্লাসমেট কোর্টের কারণে, তার মানে বিচার তখন আর সঠিকভাবে পরিচালিত হয় না এবং জনগণের আস্থার ব্যত্যয় ঘটে। এবং আপিল বিভাগের একজন বিচারপতি যখন এই কথাটা বলে, এটা সেটাই বলছি, মানে একদম ফর্ম সেই এটাকে, না না এটাকে জায়গাতে এটাকে খাঁটি বাংলায় বলে দলিল। দলিল মানে বিচার বিভাগে কি হচ্ছে তার দলিল বলতে পারেন আপনি এটা। আর একটা কথা উনি বলেছেন, বিচারক নিজের স্বাধীন ও নিরপেক্ষ না থাকলে শুধু সংবিধানের লেখায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে না। ওনার কথা, আবার রিপিট করছি কথাটা, বিচারক নিজে স্বাধীন ও নিরপেক্ষ না থাকলে শুধু সংবিধানের লেখায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে না। অর্থাৎ এটাকে যদি আমি ধরি, অর্থাৎ বিচার বিভাগ, বিচারক স্বাধীন না হলে ন্যায় বিচার হবে না। এই প্রশ্ন কখন আসে, উনি তো সাংবিধানিক ভাবে স্বাধীন, কিন্তু আসবে কেন কথাটা, তার মানে স্বাধীন থাকতে পারেন নাই। এরপরে আর একটা কথা বলি, তিনি আরো বলেন বিচারালয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলেই দেশে সঠিক গণতন্ত্র চর্চা ও প্রতিষ্ঠা সম্ভব। তাহলে আপনি দেখেন গণতন্ত্র কোথায় আটকে আছে, বাংলাদেশের গণতন্ত্র কোথায় আটকে আছে, বাংলাদেশের গণতন্ত্রের এই যে দুরবস্থা কেন। এর আগে আমি আপনাকে একটা টক শোতে বলেছিলাম, ইন্টারভিউতে, যে দিন শেষে মানুষ বিচার বিভাগকে আস্থায় নিতে চায়। বিচার বিভাগ একটা বিরাট ক্ষমতা আছে, সুমোটো রুল দেয়া, সেই অনেক কিছু দিয়ে আজকে অনেক অনেক মানে গণতন্ত্র ঠিক রাখতে পারতো। আজকে বিচার বিভাগের এই যে প্রশ্নগুলা উনি উত্থাপন করে গেলেন, এটা নেচারালি একটা কথা আসে যে উনি যখন চলে যাচ্ছেন তখন কথা বলছেন এগুলো। এরকম আমরা দেখছি অবসরপ্রাপ্ত যারা বড় আমলা, তারাও অবসরে যাওয়ার পরে অনেক কিছু বলেন,
কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি চেয়ারটায় থাকেন ততক্ষণ পর্যন্ত অনেক কিছু বলতে পারেন না। তো জি এটার মানে হচ্ছে যে আমরা হয়তো সামনে আরো কিছু, এখন এখানে আমি একটা কথা বলবো আজকে এখানে এটা বলেই শেষ করব, যে ওনার কথা থেকে আমার ভিতরে একটা ধারণা জন্ম হয়েছে যে একজন বিচারকের কলমের খোঁচায় একটা লোকের মৃত্যুদণ্ড হয়ে যায়, একজন বিচারকের কলমের খোঁচায় 40-50 বছরের পৈতৃক ভিটাটাকে অন্য দিয়ে দিতে হয় জাজমেন্টের ভিত্তিতে, তাহলে আপনি বুঝেন কি ধরনের বিচক্ষণতা, কি ধরনের মেধা সম্পন্ন লোক, কি ধরনের আইনের উপরে দখল থাকলে পরে একটা লোককে বিচারক হিসাবে নিয়োগ দেওয়া যায় বা দেওয়া উচিত। তো যারা আজকে বিচার বিভাগে আছেন তাদের জন্য আমার এই বক্তব্যটা না এখন যেটা বলবো, কারণ তারা অলরেডি বিচারকের আসনে আছেন, তারা হয়তো ভাবতে পারেন তাদের বিরুদ্ধে বলছি বা তাদেরকে সমালোচনা করছি, আমি অ্যাপোলজি চেয়ে বলছি যারা বর্তমানে মানে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে চিফ জাস্টিস পর্যন্ত যারা আছেন তাদের জন্য এটা নয়, কিন্তু ভবিষ্যতে যারা হবেন তাদের জন্য এই কথাটা বলে আমি শেষ করব যে বিচার বিভাগ কত গুরুত্বপূর্ণ জিনিস এবং বিচার কি। পৃথিবীতে একজন মহামনীষী বলছেন, তার থেকে আমি কথাটা হুবহু পড়তেছি, পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আছে যাদের জিহ্বা এবং দেল উভয়ে মৃত, তাহারা সুরতে মানুষ বটে কিন্তু হকিকতে পশু, তাহারা যাবতীয় কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত, তাহারা অভিশপ্ত, তাহাদের ঠিকানা দোজখ। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের জিহ্বা তাজা কিন্তু দেল মৃত, কোরআন হাদিস ফিকা তাফসিরের জ্ঞানে তারা জ্ঞানী বটে কিন্তু এই জ্ঞানকে দুনিয়া অর্জনের কাজে লাগায়, তাহারা আপন স্বার্থ হাসিলে ধর্মীয় রীতিনীতিকে প্রয়োজনে রদবদল করে, হালালকে হারাম, হারামকে হালাল বলিতেও দ্বিধাবোধ করে না, তাদের দেল অন্ধকারে আচ্ছন্ন, অন্ধকার দেল শয়তানের উপবিষ্ট, অন্ধকার দেলে শয়তান উপবিষ্ট, তাহারা মানবরূপী শয়তান, তাহারাই মুনাফেক আলেম বা দুনিয়ার আলেম। রাসুলে পাক সাল্লাল্লাহু ইহাদেরকে জ্ঞান পাপী বলিয়া অভিহিত করিয়াছেন এবং ধর্মের ব্যাপারে ইহাদেরকে বেশি ভয় করিয়াছেন, তিনি ফরমাইয়াছেন আমার উম্মতগণের মধ্যে আমি জ্ঞান পাপী দুনিয়া পরস্ত আলেমগণকে সবচেয়ে বেশি ভয় করি, এই সমস্ত দুনিয়া পরস্ত আলেমগণকে হযরত মুজাদ্দিদ আল হাসান সাহেব দিনের চোর বলি আখ্যায়িত করিয়াছেন। আর এক শ্রেণীর মানুষ লোক আছে যাদের জিহ্বা মৃত দেলও কিন্তু দেল জীবন্ত, তাহারা মানব সমাজ হইতে গুপ্ত, তাহাদের দেলে আল্লাহর অবস্থান, দেলে সর্বদা আল্লাহ নূর প্রবাহিত হতে থাকে, দেলের চোখে আল্লাহ সমুদয় সৃষ্টি জগৎ দেখিতে পান, আধ্যাত্মিক জগতে তারা ভ্রমণ করেন, তারা সকলই ওলি আল্লাহ, আল্লাহর সাথে তাহারা তাহাদের বাক্যালাপ হয়, আল্লাহর রহস্য জগৎ তাহারা দিব্য দৃষ্টিতে অবলোকন করেন, কিন্তু কোনো কিছু বলিবার অনুমতি তাদের নাই, তাহারা নীরবে বা গোপনে খোদা কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করেন। 3 শ্রেণী গেল, আর এক শ্রেণীর মানুষ আছে যাদের জিহ্বা এবং দেল উভয়ই তাজা, তাহারা আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ মুহূর্তে ঘুরিয়া দেখিবার ক্ষমতা রাখেন, আবার তাহারা কিছু কিছু বলেন তাহাও চির সত্য, তাহাদের বাক্য সিদ্ধ, তাহাদের বাক্যে রোগ আরোগ্যকারী, তাহাদের দৃষ্টিতে রহমত বর্ষে। এখন এই 4 শ্রেণীর মানুষ যারা আমি বললাম, এক শ্রেণীর মানুষ কি আছে যাদের জিহ্বা এবং দেল উভয় মৃত, আর এক শ্রেণীর মানুষ জিহ্বা তাজা দেল মৃত, আর এক শ্রেণীর মানুষ জিহ্বা মৃত দেল তাজা, আর এক শ্রেণীর মানুষ জিহ্বা এবং অন্তর দুটোই জীবন্ত। সুতরাং এখন বিচারক যারা হবেন তাদেরকে বেছে নিতে হবে, নিজে নিজের জাজমেন্ট তৈরি করবেন আপনি কোন শ্রেণীর মানুষ। আপনি অ্যাটলিস্ট আপনার জিহ্বা তাজা না থাকতে পারে, অন্তরটা একটু তাজা থাকতে হবে, দেলটা আপনার একটু তাজা থাকতে হবে, তা না হলে আপনি বিচারের কাজে যাবেন না। যারা ভবিষ্যতে আসবেন তাদের কথা বলছি, কারণ আপনার কলমের খোঁচা একজনের মৃত্যুদণ্ড হবে, আপনার কলমের খোঁচা একটা লোকের 40-50 বছরের বাস্তবিতা চলে যাবে, এবং বিচারকদেরকে বলা হয় নেক্সট টু গড, এটা তামাশা নয়, রাজনৈতিক ভাবে জজ নিয়োগ দেওয়া হয় দীর্ঘদিন ধরে। আপনি যে মোহাম্মদ নুরুজ্জামান সাহেব যে কথাটা বলছেন, কিচ্ছু আসা যাইতো না, কিছু আসতো যাইতো না আপনার স্বাধীনতা নিয়ে, আপনি বিচার ঠিক মতো করতে পারেন কিনা কিচ্ছু আসতো যাইতো না, শুধু যদি আপনি নিজে সৎ থাকতেন বা নিজে সৎ থাকেন এবং ভিতরটা তাজা হয় যাতে আপনি বুঝতে পারেন, এগুলো আপনাকে স্পর্শ করবে না, এগুলো তখনই স্পর্শ করে যখন আপনি দুনিয়াবি হন, যখন আপনি লোভ মোহতে থাকেন, লোভ মোহের ঊর্ধ্বে উঠতে হবে বিচারককে, তা না হলে তার বিচারক হওয়ার কোনো যোগ্যতা নাই। যারা আজকে পর্যন্ত বিচারক আছেন তাদের জন্য এই বয়ান নয়, কিন্তু যারা ভবিষ্যতে হবেন তাদের জন্যই এই বক্তব্য, তারা নিজেরা নিজের জাজমেন্ট তৈরি করবেন আপনি কোন শ্রেণীর মানুষ।
আপনি যদি দুনিয়াবি মানুষ হন, আপনার অন্তর যদি জাগ্রত না থাকে, আপনি বিচার বিভাগে আসবেন না। ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ, আপনি চমৎকার বলেছেন। এবং বিচার বিভাগটা কেমন হওয়া উচিত, বিচারকদের কেমন বিচার করা উচিত, তাদের মানসিকতা কেমন হওয়া উচিত, তার ব্যাপারে আপনি চমৎকার একটা বিষয় এনেছেন এবং ধর্মীয় আবেগ অনুভূতি দিয়ে আপনি ব্যাখ্যা করেছেন। রাজনৈতিক প্রসঙ্গটাও আপনি চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন। রাজ্জাকি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।